হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস চিলি ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে সরস্বতী পুজোর উপলক্ষে। আজকে 5 ফেব্রুয়ারি, আজকের দিনটা খুব স্পেশাল বাঙালিদের কাছে, আর প্রত্যেকটা মেয়ের কাছে খুব স্পেশাল। এই দিন সবাই খুব সাজে, শাড়ি পরে। তো আমি এখনো শাড়ি পরিনি, শাড়ি পরবো। আমি জাস্ট একটা কুর্তি পরেছি। তোমাদের সাথে আজকে সব পিকগুলো আমি শেয়ার করব, তোমরা বলো কেমন লাগছে আমাকে। আর এখন আমি ঘুম থেকে উঠে জাস্ট এই কুর্তিটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে ঠাকুরের কাছ থেকে ঘুরে চলে এসেছি। দেখছি এখনো কিছু হয়নি, এবার যাব আবার শাড়ি পরে রেডি হয়ে পুষ্পাঞ্জলি দেব। আমি কুর্তি পরেছিলাম, কুর্তি পরেই চলে এলাম দেখার জন্য যে পুষ্পাঞ্জলি হচ্ছে কিনা। এসে দেখলাম এখনো কিছু সেরকম ব্যবস্থা হয়নি। এবারে পুজোটা খুব ছোট করেই হচ্ছে, অন্যান্য আবার খুব সুন্দর করে প্যান্ডেল করে পুজো হয়। তো এসে দেখছি সব পাড়ার কাকিমারা ফলটল কাটছে, বাউন ঠাকুরে চলে এসেছে। আমাদের কোয়ার্টারে আজকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে, তো সেই জন্য সকাল থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে, অর্ধেক রান্না কমপ্লিটও হয়ে গেছে। আর পাড়ার বোনেরাও খুব সুন্দর সেজেছে, সবাই শাড়ি পরেছে। আজকে দিনটা খুব স্পেশাল, সবাই শাড়ি পরে খুব সুন্দর করে সাজে। বাবার জন্য খাবার নিয়ে এসেছি বাড়িতে, ওখান থেকে গিয়ে আজকের খাবারে আমাদের মেনুতে আছে খিচুড়ি, পায়েস, চাটনি, বেগুনি, তরকারি। বাবাকে বাড়িতে খেতে দিয়ে যাচ্ছি। আমি আর মা গেছি, আমরা সবাই খেতে বসেছি, আরও অন্যান্য পাড়ার সব কাকিমারা খেতে বসেছে, ভাইয়েরা খেতে বসেছে। আজকের দিনটা খুব স্পেশাল, সবাই শাড়ি পরে খুব সুন্দর করে সাজে, আমিও সেজেছি। তো আমার সব লুকগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বলো আমাকে আমাকে কেমন লাগছে। পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে, বাড়ি ফিরে পড়েছি, আর পুজোটাও মোটামুটি শেষ হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণ হচ্ছে। তো আজকের এই ব্লগটা আমি এখানের মতো শেষ করছি, আর সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। তোমরা সবাই খুব ভালো করে এনজয় করো, আর ফ্যামিলির সাথে সময়টা কাটাও খুব সুন্দরভাবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানের মতো শেষ করছি, এখনের জন্য বাই।